আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। তোমরা সবাই জানো গত ক্লাসে আমরা নৌবিমা চ্যাপ্টারটি শুরু করেছি, সেদিন আমরা নৌবিমার সংজ্ঞা এবং গুরুত্ব পড়েছি। আজকে আমরা নৌবিমার অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যটা পড়ব। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে বিমার অধ্যায়গুলো মূলত একটার সাথে একটা অনেকটাই সাদৃশ্যপূর্ণ। তোমরা বিমার বৈশিষ্ট্য যেরকম দেখেছো, জীবন বিমার বৈশিষ্ট্য দেখেছো, দেখবে যে নৌবিমার বৈশিষ্ট্য খুব কাছাকাছি, একদমই কাছাকাছি। তারপরও আমি তোমাদেরকে বিষয়গুলো আবার ক্লিয়ারলি বলে দিয়েছি। তোমরা কিন্তু সবাই জানো মেয়েরা যে বিমা অ্যাকচুয়ালি শুরু হয় নৌবিমার মধ্য দিয়ে। তো এই নৌবিমার মধ্য দিয়ে আসলে বিমাটা তোমার যাত্রা লাভ করে। তো এখন আমরা দেখি যে নৌবিমার কী কী বৈশিষ্ট্যগুলো আছে। আচ্ছা দেখো, তো নৌবিমার যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নৌবিমার আসলে দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান। একটা হচ্ছে আইনগত উপাদানসমূহ, আরেকটা হচ্ছে অন্যান্য উপাদানসমূহ। তো আমরা প্রথমে আইনগত দিয়ে শুরু করছি। দেখো, আইনগত উপাদানে আছে আবার 5টি বৈশিষ্ট্য: দুটি পক্ষ, বৈধ উদ্দেশ্য, উভয় পক্ষের যোগ্যতা, নির্দিষ্টতা, লিখিত। তাহলে আমরা এই 5টা আগে শেষ করে দেন অন্য অন্য বৈশিষ্ট্যগুলো পড়ছি। এই যে যে আইনগত উপাদান বা আইনগত বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি সকল বিমার ক্ষেত্রে এক, মানে তোমার জীবন বিমা, নৌবিমা, অগ্নিবিমা বা যে কোনো বিমার ক্ষেত্রেই আইনগত বৈশিষ্ট্যগুলো সেম হবে, কোনো চেঞ্জ হবে না। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি, প্রথম বৈশিষ্ট্যটা দেখো, দুটি পক্ষ বা টু পার্টিস। আমরা সবাই জানি যে চুক্তি হতে গেলে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে, সেটা যে কোনো চুক্তি হোক না কেন। তো নৌবিমা চুক্তিতেও কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। তো একটা পক্ষকে, একটা পক্ষ অবশ্যই বিমাকারী এবং আর একটা পক্ষ হচ্ছে বিমা প্রতিষ্ঠান। বিমাকারী হচ্ছে যে ব্যক্তি তোমার হচ্ছে যার ঝুঁকিটা বিমা কোম্পানির কাছে দেয় নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, তাকে আমরা বলছি বিমা গৃহীতা। আর যে বিমাটা করায় তাকে আমরা বলছি বিমা কোম্পানি বা বিমাকারী। তো এই দুইটি পক্ষ, একটা হচ্ছে বিমা কোম্পানি আর একটা হচ্ছে আমরা গ্রাহক যারা, বা হচ্ছে যারা বিমাটা করাচ্ছি প্রিমিয়ামের বিনিময়ে। তাহলে সবাই মনে রাখবে বিমা আইনগত উপাদান কয়টি? দুইটি। আইনগত উপাদানের প্রথম বৈশিষ্ট্য কি? দুটি পক্ষ। আচ্ছা, তো আশা করি দুটি পক্ষটা বুঝতে পেরেছ। এখন দেখো বৈধ উদ্দেশ্য। আমরা প্রত্যেকেই জানি যে যে আসলে ব্যবসা বা বিমা একটা বৈধ ব্যবসা। তো এইখানে তোমার কোনো অবৈধ উদ্দেশ্য নিয়ে কোনো বিমা করা যাবে না, মানে চুক্তির বৈশিষ্ট্যগুলো বা চুক্তির বিষয়টা অবশ্যই তোমার বৈধ হতে হবে। তো এর মধ্যে কী কী থাকবে? যেমন ধরো তুমি জাহাজের জন্য বিমা করতে পারো, জাহাজস্থ মালামালের জন্য করতে পারো, মাশুল বা ভাড়ার জন্য তুমি বিমা করতে পারো। তো এই সকল সম্পত্তিতে দেখো বলেছে যে এই সকল সম্পত্তি বিমা গৃহীতার আর্থিক স্বার্থ রক্ষার জন্যই বিমা করা হয়। তার মানে চুক্তির উদ্দেশ্যটা অবশ্যই বৈধ হতে হবে, যে না তোমার জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বা জাহাজস্থ মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা জাহাজের ভাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই তিনটার কারণ হবে তোমার জন্য বিমার ক্ষেত্রে বৈধ উদ্দেশ্য। তো এই তিনটার কারণে তুমি কী করতে পারবা? বিমা চুক্তি করতে পারবা। এর বাইরে যদি তোমার কোনো অবৈধ উদ্দেশ্য থাকে বা অবৈধভাবে তুমি টাকা উপার্জনের চিন্তা করে বিমা চুক্তি করো, সেটা অবশ্যই আইনগত উপাদান বা আইনগত দিক থেকে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখন দেখো আমাদের উভয় পক্ষের যোগ্যতা। আচ্ছা, উভয় পক্ষের যোগ্যতা বলতে এখানে এরকম বুঝাচ্ছে না যে কাউকে এডুকেশনাল কোনো সার্টিফিকেট থাকা লাগবে বা খুব বড় বংশের কেউ হওয়া লাগবে, ব্যাপারটা এটা হচ্ছে যে উভয় পক্ষেরই তোমার চুক্তি সম্পাদনের যে যোগ্যতা সেটা থাকা লাগবে, মানে তাকে সাবালক হতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যেরকম ভোট দেওয়ার জন্য 18 বছর হতে হয়, সেরকম যে কোনো চুক্তি করতে গেলে আমাদেরকে 18 বছর হতে হবে। সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি অবশ্যই চুক্তি করার যোগ্য। আমরা প্রত্যেকেই জানি যে পাগল বা অসুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি। আরেকটা জিনিস আমি এখানে বলে রেখি, বইতে উল্লেখ নেই, আদালতে নিষিদ্ধ আছে এরকম কোনো ব্যক্তি যে তার সাথে চুক্তি করা যাবে না, এরাও কিন্তু তোমার চুক্তি সম্পাদনের জন্য যোগ্য না। তো এই ধরনের পক্ষে যাদের উভয় পক্ষেরই চুক্তি সম্পাদনের জন্য যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের অলরেডি 3টা আইনগত উপাদান বা বৈশিষ্ট্য পড়া হলো। এক ছিল দুটি পক্ষ, 2 নম্বর বৈধ উদ্দেশ্য, 3 নম্বর উভয় পক্ষের যোগ্যতা। আশা করি
তিনটা বৈশিষ্ট্যই বুঝতে পেরেছো, খুবই সহজ। এরপর আমরা পরেরটাতে যাচ্ছি, দেখো নির্দিষ্টতা বা সার্টিনিটি। আচ্ছা, তো নির্দিষ্টতা বলতে কী বোঝাচ্ছে? নির্দিষ্টতা বলতে বোঝা যায় যে কোনো বিষয়টা যেটার জন্য আমি বিমা করছি সেটা অবশ্যই নির্দিষ্ট হওয়া লাগবে। দেখো এখানে বলেছে বিমাকৃত অঙ্কের পরিমাণ, পলিসির মেয়াদ, ঝুঁকি বা ক্ষতির উদ্ভবের কারণ, প্রিমিয়ামের হার ইত্যাদি সুস্পষ্টভাবে লেখা হয়ে থাকে। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো তুমি এরকম কোনো বিমা চুক্তি করতে পারবে না যে আমার জাহাজ ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ পাব। তুমি কী ক্ষতিপূরণ পাবা, কত টাকার ক্ষতিপূরণ পাবা, তার মানে টাকার অ্যামাউন্টটা তোমাকে কী করতে হবে নির্দিষ্ট করে লিখতে হবে যে না আমি 10,000 টাকার ক্ষতিপূরণ পাব। ঠিক সেরকম যেরকম তোমাকে টাকার অঙ্কের পরিমাণ লিখতে হবে, সেরকম কতদিনের মধ্যে ক্ষতিপূরণ হলে তুমি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবা, সেরকম মেয়াদও লিখতে হবে যে না এই বছরের ডিসেম্বরের মধ্যে। তো ঝুঁকি বা ক্ষতির উদ্ভব তোমাকে এটাও স্পেসিফিক করে লিখতে হবে যে না সমুদ্র জলদস্যুতার আক্রমণ, না ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, না তোমার চুরির ক্ষেত্রে, না আঙুল নাগার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে তুমি ক্ষতিটা পাবা, ক্ষতিপূরণটা পাবা, সেই কারণটাও তোমার নির্দিষ্ট হতে হবে। মানে তুমি এরকম একটা চুক্তি করতে পারবা না যে না আমার ক্ষতি হলেই আমি হচ্ছে যে ক্ষতিপূরণ পাবো। তোমাকে অবশ্যই ক্ষতির কারণ, ক্ষতির তোমার হচ্ছে যে ক্ষতি হলে ওই কারণের জন্য তুমি কী অ্যামাউন্টের টাকাটা পাবা সেটা নির্দিষ্ট, এবং তুমি প্রতি মাসে মাসে বা 6 মাস পরে বা তুমি যে 1 বছর পরে যেভাবে তুমি প্রিমিয়ামটা দাও না কেন, প্রিমিয়ামের হার মানে তুমি কত টাকা করে প্রদান করতে পারবা সব তোমাকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মেয়েরা আশা করে বুঝতে পারছো যে নির্দিষ্টতা মানে কী বোঝাচ্ছে? নির্দিষ্টতা মানে প্রতিটা বিষয় আমরা স্পেসিফিক করে নির্দিষ্ট করে দিব যে আমাকে এত অঙ্কের টাকা এই কারণ এবং হলে আমি ক্ষতিপূরণটা পাচ্ছি, অন্যথায় আমি পাবো না। আচ্ছা, এখন দেখি আমরা লিখিত। আমরা সবাই জানি যে চুক্তি লিখিত বা মৌখিক উভয় হতে পারে, কিন্তু নবীমা চুক্তি অবশ্যই লিখিত হতে হবে, কারণ লিখিত না হলে এটা তোমার হচ্ছে কোনো রকম আইনগত মর্যাদা পাবে না। কারণ লিখিত হওয়াটা দুই পক্ষের জন্য বাধ্যতামূলক, কারণ মানুষ মুখের কথা আমরা সবাই জানি যে এখন একটা বলে একটা সময় মানুষ কথা চেঞ্জ করে বলতে পারে বা মানুষ ভুলে যেতে পারে বা অস্বীকার করতে পারে। তো এই সমস্ত কারণেই এটা একটা আইনগত বাধ্যবাধকতা যে বিমা চুক্তি অবশ্যই লিখিত হতে হবে এবং সেখানে যাবতীয় বিষয়গুলো যেই যেই জিনিসগুলো দুই পক্ষেই মানবে সেটা অবশ্যই লিখিত আকারে থাকতে হবে। তাহলে মেয়েরা দেখো আমরা এই যে আইনগত উপাদানগুলো 5টা বৈশিষ্ট্য পড়ে ফেললাম, খুবই সহজ। আমরা এর আগেও এগুলো পড়েছি, জীবন বিমাতে পড়েছি, বিমার বৈশিষ্ট্যর মধ্যে পড়েছি, তো তোমরা হচ্ছে এই 5টা বৈশিষ্ট্য আবার একটু পড়ে নেবে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা আইনগত উপাদানগুলো বুঝে ফেললাম, তাহলে আমরা দেখি যে অন্যান্য আমাদের যে উপাদানগুলো আছে সেগুলোর দিকে আমরা নজর দিই। আচ্ছা দেখো, আমি অন্য পৃষ্ঠায় যাচ্ছি অন্যান্য উপাদানগুলোর জন্য। অন্যান্য উপাদান প্রথমেই দেখো, অন্যান্য উপাদানের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা নামে বিমাযোগ্য স্বার্থ। এটা যে কী পরিমাণ ইম্পর্টেন্ট মেয়েরা, আমি বারবারই তোমাদেরকে বিমা পড়ানোর সময় বলি যে বিমাযোগ্য স্বার্থ কী জ্ঞানের প্রশ্ন হতে পারে, বিমাযোগ্য স্বার্থ কী অনুধাবনের প্রশ্ন হতে পারে, বিমাযোগ্য স্বার্থ নিয়ে তোমার সৃজনশীলের প্রয়োগ বা উচ্চতর দক্ষতার প্রশ্ন আসতে পারে। কাজে এই যে আমরা অন্যান্য উপাদানগুলো পড়ছি সেটা শুধুমাত্র নবীমার ক্ষেত্রে না, তোমার ওভারঅল বিমার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের শুরুতেই বলেছি যে বিমা তোমার তুলনামূলক ফিনান্স, ব্যাঙ্কিং, বিমা তিনটা বিষয়ের মধ্যে বিমাটা কিন্তু সবচেয়ে সহজ, এবং তোমরা স্টুডেন্টরা খুব স্বাচ্ছন্দ্য করে এবং খুব মজা করে বিমার অংশগুলো অ্যান্সার করো, তো সেই ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্ব সহকারে তোমরা পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে আমি এটা পড়াচ্ছি, দেখো বিমাযোগ্য স্বার্থ। বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়? নবীমা চুক্তিতে বিমা গ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। মানে হচ্ছে তুমি যে জিনিসটার বিমা করবা সেটা তো অবশ্যই তোমার আর্থিক স্বার্থ থাকা লাগবে। দেখো কী বলেছে, স্বার্থ বলতে বিমা গৃহীতার আর্থিক স্বার্থকে বোঝায়। মানে তুমি তোমার বন্ধুর জাহাজের জন্য বিমা করতে পারবা না, উদাহরণটা বুঝতে পারছো আশা করি? মানে তোমার বন্ধুর জাহাজ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো আর্থিক ক্ষতি হবে না, সেখানে তোমার মানবিক কারণে খারাপ লাগতে পারে কিন্তু তোমার অর্থের কোনো ক্ষতি হবে না বলেই তুমি তোমার বন্ধুর জাহাজের জন্য বিমা করতে পারবে না। তাহলে এখানে সেটাই বলেছে যে তোমার বিমাযোগ্য স্বার্থ না থাকলে তুমি হচ্ছে যে নবীমা করতে পারবা না, এটা সকল বিমার ক্ষেত্রেই প্রযোজ্য।
তাহলে সেক্ষেত্রে তোমার যদি তুমি জাহাজটা তোমার জাহাজ হয় বা তুমি জাহাজে তোমার পণ্য থাকে বা জাহাজটা কেউ তোমার থেকে ভাড়া নিয়ে থাকে, এরূপ ব্যক্তিবর্গ যাদের জাহাজ এবং জাহাজের পণ্য এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আর্থিক স্বার্থ আছে, তারাই শুধুমাত্র নৌবিমা করার জন্য উপযুক্ত। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, চূড়ান্ত সদিশ্বাস। চূড়ান্ত সদিশ্বাস জিনিসটা শুনতে একটু কঠিন শোনায়, কিন্তু আসলে খুবই সহজ। সদিশ্বাস বলতে এখানে বোঝাচ্ছে যে বিশ্বাস বা পরম বিশ্বাস, যে না আমরা দুই পক্ষই, সেটা আমিও এবং বিমা কোম্পানিও, একে অপরের কাছে বিমা চুক্তির যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সব সত্য এবং তোমার সম্পূর্ণ তথ্য প্রকাশ করব। কীরকম? ধরো তুমি তোমার জাহাজ সংক্রান্ত কোনো তথ্য মিথ্যে দিতে পারবে না। তোমার জাহাজে হয়তো বা আগেই বড় দুটা ফুটা ছিল, তুমি সেটা লুকিয়ে বা গোপন করে বিমা কোম্পানির কাছে জাহাজের জন্য বিমা করতে পারবে না। আবার বিমা কোম্পানিও কোনোরূপ প্রতারণা বা মিথ্যার আশ্রয় নিয়ে তোমার কাছ থেকে প্রিমিয়াম আদায় করতে পারবে না। সেই ক্ষেত্রে তাহলে কিন্তু চুক্তিটা বাতিল হয়ে যাবে, এবং তুমি যদি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হও, তাহলে যদি তুমি মানে মিথ্যা বা প্রতারণা আশ্রয় নাও, তাহলে তুমি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবে। অন্যদিকে যদি বিমা কোম্পানি প্রতারণার আশ্রয় নেয়, সেই ক্ষেত্রে তারা আদালতে শাস্তিযোগ্য অপরাধে তারাও শাস্তি পাবে। তো এইটাই বলা আছে যে চূড়ান্ত সদিশ্বাস, আমরা উভয় পক্ষই যত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আছে সমস্ত তথ্য একে অপরের কাছে সত্য এবং যেটা হুবাহু আছে সেটাই প্রকাশ করব। আচ্ছা, তাহলে আমি আশা করি এটা বুঝতে পেরেছ। তিন নম্বর পয়েন্ট দেখো, ক্ষতি নিষ্কৃতি। এটা দেখো, এটা খুবই সোজা। নৌবিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ নৌবিমা পড়তে যে সকল বিপদের কারণে ক্ষতির জন্য ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকে, সেরূপ কারণে ক্ষতির উদ্ভব হলে বিমা কোম্পানি তা পরিশোধ বাধ্য থাকে। এরূপ ক্ষতি এবং তার নিষ্কৃতি আংশিক বা পূর্ণ যে কোনো ধরনের হতে পারে। তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি মেয়েরা, যে শুধুমাত্র জীবন বিমা ছাড়া অন্য যে কোনো বিমাই ক্ষতিপূরণের চুক্তি। তো বিমা চুক্তিতে উল্লেখ আছে যেই কারণে তোমার ক্ষতি হতে পারে বা যে যেই কারণে তোমার ক্ষতি হতে পারে, সেই সমস্ত কারণ যদি তোমার ঘটে, তাহলে অবশ্যই বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকবে। এইটাকে বলা হচ্ছে ক্ষতি নিষ্কৃতি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটা বলছি, দেখো এরূপ ক্ষতি তার নিষ্কৃতি আংশিক বা পূর্ণ যে কোনো ধরনের হতে পারে। তো সেটা আমরা বুঝতেই পারছি যে সম্পূর্ণ জাহাজের ক্ষতিও হতে পারে, বা জাহাজের সামান্যতম ক্ষতিও হতে পারে, বা যন্ত্রাংশের ক্ষতি হতে পারে, পূর্ণ মালেরও ক্ষতি হতে পারে, বা ভাড়ারও ক্ষতি হতে পারে। কিন্তু যেটারই ক্ষতি হোক না কেন, তোমার চুক্তিতে উল্লেখ আছে, সেই ক্ষেত্রে অবশ্যই বিমা কোম্পানি ক্ষতি নিষ্কৃতি করে দিবে। আচ্ছা, আশা করি তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছ। এখন দেখো চার নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। আচ্ছা, তো এখন দেখো প্রত্যক্ষ কারণ বলতে কী বুঝিয়েছে, যে আমরা যে কথাটা বললাম কিছুক্ষণ আগে, যে তোমাদেরকে একটা পয়েন্ট আমি বুঝালাম যে নির্দিষ্টতা, যে বিমা চুক্তিতে প্রতিটা জিনিস নির্দিষ্ট করে লেখা থাকবে। তো ওই নির্দিষ্ট কারণেই যদি তোমার দুর্ঘটনা ঘটে, তাহলেই কিন্তু তোমার ক্ষতিপূরণ করা হবে, অন্যথায় ক্ষতির উদ্ভব হলে কিন্তু বিমা কোম্পানি ক্ষতিপূরণ করবে না। তো এই জন্য বলেছে প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। আমি একটা উদাহরণ দিই, ধরো কোনো বিমা তুমি একটা জাহাজের জন্য বিমা করেছো, যে জাহাজটায় যদি তোমার হচ্ছে যে তুমি কমলা লেবু নিয়ে আসতেছো বা আম নিয়ে আসতেছো, ধরো তুমি আম নিয়ে আসতেছো, তো তোমার হচ্ছে যে তোমার যদি কোনোরূপ আমের ক্ষতি হয়, সেটা হতে পারে যে ঘূর্ণিঝড়ের কারণে, তোমার সমুদ্রে ঘূর্ণিঝড়ের কারণে যদি তোমার মালামাল বা তোমার আমের ক্ষতি হয়, তো তাহলে বিমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দিবে। তো এখন কী হলো, তোমার জাহাজ খুব সুন্দর করে আসতেছে, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে না, হঠাৎ করে সমুদ্রের পাশে থাকা বড় একটা পাহাড়ের টুকরাতে বা পাথরের টুকরাতে ধাক্কা লেগে তোমার জাহাজটা তোমার হচ্ছে ক্ষতিগ্রস্ত হলো, এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তোমার আমগুলোও সব পচে গেল। তো তোমার কি মনে হয় যে এই ক্ষেত্রে তুমি ক্ষতিপূরণ পাবা? না, পাবা না, কারণ প্রত্যক্ষ কারণ। এখানে তোমাকে স্পষ্ট করে তুমি বলে দিয়েছিলে যে যদি ঘূর্ণিঝড়, সমুদ্রপথে ঘূর্ণিঝড় হয়, তাহলে তুমি মালামালের ক্ষতি হলে তুমি ক্ষতিপূরণ পাবা। কিন্তু সমুদ্রপথে তো কোনো ঘূর্ণিঝড় হয়নি, সমুদ্রপথে পাথরের সাথে ধাক্কা লাগায় তোমার মালামালের ক্ষতি হয়েছে। তো এই কারণের জন্য কিন্তু বিমা কোম্পানি তোমার হচ্ছে ক্ষতিপূরণের জন্য বাধ্য থাকবে না। দেখো এইটাই বলেছে,
বিমা চুক্তিতে যেই ধরনের বিপদের কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ করা হবে বলে উল্লেখ করা থাকে, সেই ধরনের দুর্ঘটনা প্রত্যক্ষ কারণের ফলে উদ্ভূত ক্ষতির জন্যই বিমাকারী দায়ী হয়। ঘটনার সাথে সম্পর্কের দিক থেকে দূরবর্তী এমন কোনো কারণে ক্ষতির জন্য বিমাকারী দায়ী হয় না। হয়তোবা উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ যে যেই যেই ক্ষতির কারণ উল্লেখ থাকবে শুধু সেই সেই কারণেও যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। এটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। আচ্ছা, এরপরের পয়েন্টটা দেখো, 5 নম্বর পয়েন্ট, আনুপাতিক অংশগ্রহণ। আচ্ছা, আনুপাতিক বা অনুপাত বলতে আমরা কী বুঝবো? তুমি এটা প্রপোর্শন, যে আমরা বা বলতে পারি যে শতকরা হারে। যেমন ধরো তোমাদের কাছে আমি 100 টাকা চাই না, তো তোমরা দুই বান্ধবী মিলে কেউ আমাকে 60% দিলে, আরেকজন দিলে আমাকে 40%, বা একজন আমাকে 60 টাকা দিলে আরেকজন দিলে 40 টাকা, তাহলে তোমাদের আনুপাতিক অংশগ্রহণ কীরকম? আনুপাতিক অংশগ্রহণ হলো 60% 40%। তো এই জিনিসটা হচ্ছে, বুঝে নাও, যখন একটা ব্যক্তি একজন বিমা গৃহীতার কাছে বিমা না করিয়ে একই সম্পত্তি একাধিক বিমা গৃহীতার কাছে বিমা করায় বিমাকারীর কাছে বিমা করায়। যেমন আমি ধরে নিই, ধরো আমার একটা জাহাজ আছে, জাহাজটার মূল্য 100 কোটি টাকা, ওটা আমি কী করলাম, এবিসি তিনটা কোম্পানির নিকট আমি বিমা করলাম। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এর কাছে করলাম 30%, বির কাছে করলাম 30%, আর বাকি 40% আমি করলাম সির কাছে। এখন দেখো, এই অবস্থায় যদি আমার জাহাজের 100 কোটি টাকা জাহাজের যদি আমার ধরো 20 কোটি টাকার ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমাকে 20 কোটি টাকার 30% দিবে কোম্পানি এ, 30% দিবে কোম্পানি বি, আর বাকি 40% দিবে কোম্পানি সি। আর যদি আমার সম্পূর্ণ জাহাজটাই ক্ষতিগ্রস্ত হয়, মানে পুরো 100 কোটি টাকাই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই 100 কোটির 30% দিবে এ, 30% দিবে বি, এবং বাকি 40% দিবে সি। তার মানে এটাকেই আমরা কী বলছি, আনুপাতিক অংশগ্রহণ। মানে যে আমি যেহেতু একটা জাহাজ তিনটা বিমা কোম্পানির কাছে বিমা করিয়েছি, সেই ক্ষেত্রে আমি যেই অনুপাতে বিমা করিয়েছি আমার যদি ক্ষতি হয়, ক্ষতির ক্ষেত্রে ওই উক্ত বিমা কোম্পানিগুলো আনুপাতিক হারে তোমার হচ্ছে আমাকে সাহায্য করবে, সেটা যেই অ্যামাউন্টের হোক না কেন। সম্পূর্ণ ক্ষতির ক্ষেত্রে সম্পূর্ণ অ্যামাউন্ট, আংশিক ক্ষতির ক্ষেত্রে আংশিক অ্যামাউন্ট, কিন্তু তাদের প্রপোর্শনেট হারে তারা কী করবে, আমাকে ক্ষতিপূরণটা প্রদান করবে। এটাকেই বলা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণ। আচ্ছা, এরপরে দেখো, মেয়েরা স্থলাভিষিক্তকরণ। নামটা কঠিন, জিনিসটা অনেক সহজ। দেখো, আমি যদি একটা সম্পূর্ণ জাহাজ বা মালামালের ক্ষতি হয় আমার, এবং বিমা কোম্পানি যদি আমাকে সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ চুক্তিতে যেটা লেখা আছে সেটা আমাকে প্রদান করে, তাহলে যদি ওই জাহাজে বাদ বাকি অবশিষ্ট কিছু থাকে তার মালিকানার আমি দাবি করতে পারবো না, ওটার মালিকানা চলে যাবে বিমা কোম্পানির কাছে। এটাকেই বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ। মানেই হচ্ছে আমি আমার অবশিষ্ট সম্পত্তি আর কিছু বিমা কোম্পানির কাছে দাবি করতে পারবো না, যেহেতু তারা সম্পূর্ণ ক্ষতিপূরণ আমাকে করে দিয়েছে। তো ধরকে এখানে সুন্দর মজার একটা উদাহরণ দিয়েছে, যে টাইটানিক জাহাজটি বিমা করা হয়েছিল এবং তার ডুবে যাওয়ার কারণে বিমা কোম্পানি বিমাকৃত দাবি পুরোটা ক্ষতিপূরণ করেছে। এখন ডুবন্ত টাইটানিক জাহাজটির মালিক বিমা কোম্পানি। এখানে তোমরা বলতে পারো যে ডুবন্ত জাহাজ দিয়ে কী করবে, সেটা কী করুক সেটা তাদের বিষয়ে। ডুবন্ত জাহাজ যদি তারা উঠিয়ে ওটার অবশিষ্ট মালামাল বিক্রি করে বা নিলামে তোলে বা সেখানে যাই থাকুক না কেন, সেটার মালিক কে হয়ে যাবে, বিমা কোম্পানি। তো এটাই বিষয় মেয়েরা, যে যদি বিমা কোম্পানি আমাদেরকে যেই চুক্তিতে উল্লেখিত যেই পরিমাণ অ্যামাউন্টের কথা উল্লেখ ছিল, আমার সেই পণ্যটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে যদি সেই অ্যামাউন্টটা আমাকে প্রদান করে দেয়, তাহলে ওই অবশিষ্ট সম্পত্তির মালিক হয়ে যাবে বিমা কোম্পানি। তো এটা তোমার সব বিমার ক্ষেত্রেই একটা প্রযোজ্য, একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সত্তা বলি তো, নো বিমার চুক্তিতে কিছু সত্ত থাকে, যেগুলো কিছু অব্যক্ত সত্ত আর অব্যক্ত সত্ত। তো যেই সমস্ত সত্ত তোমার লিখিত আকারে থাকে সেগুলোকে বলছি আমরা ব্যক্ত বা প্রকাশিত সত্ত, যেগুলো আমার লিখিত আকারে থাকে না কিন্তু সবাই মানে বা মানতে বাধ্য হয় সেগুলোকে বলছি আমরা অপ্রকাশিত সত্ত।
তাহলে এই যে জিনিস বিষয়গুলো এই সাতটা বৈশিষ্ট্যই হচ্ছে আমার বিমা চুক্তির অন্যান্য উপাদানসমূহ তাহলে মেয়ে আজকের ক্লাসে আমরা কি পড়লাম আজকের ক্লাসে আমরা পড়লাম নো বিমা চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে টপিকস এখান থেকে তোমাদের জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা মোটতে সব এমসিকিউতে আছে সব ধরনের প্রশ্ন হতে পারে তোমরা এই টপিকসটা খুব মনোযোগ দিয়ে পড়বে আশা করি আগামী ক্লাসে আমরা পরবর্তী যে টপিকস আছে আমাদের এই সত্তাবলী নিয়ে আলোচনা করব তোমরা সবাই বাসায় থাকবে সুস্থ থাকবে বারবার সাবান দিয়ে হাত ধুবে আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে আল্লাহ হাফেজ